আমি তো বিন পূজা মিয়া চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমটি তো চলো শুরু করি প্রথমে দুটো আম নিয়েছি আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার খোসা শুদ্ধ আমি কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এবার এর মধ্যে দেব এক টেবিল চামচ লবণ এবার দিচ্ছি এক টেবিল চামচ হলুদ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে প্রত্যেকটা আমের সাথে এপাশ ওপাশ করে ভালো করে মাখিয়ে নেব আমার এখানে সব মাখানো হয়ে গেছে এবার এটাকে একবার দুই দিনের জন্য রোদ্রে দিতে হবে আমার এখানে খুব রোদ্দুর তো আমি একদিনের জন্য রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি জলটা এটাকে আমি সাইডে রাখলাম এবার দিয়েছি এক চা চামচ মেথি গোটা মেথি দিয়েছি দুই টেবিল চামচ জিরে গোটা জিরে দুই টেবিল চামচ কালো সর্ষে দুই টেবিল চামচ মৌরি আর দুই টেবিল চামচ ধনে আর পাঁচটা শুকনো লঙ্কা আর এক চা চামচ পাঁচফোড়ন দিয়ে ভালো করে এটাকে এক মিনিট রোস্ট করে নেব হালকা আছে আমাদেরকে এটা রোস্ট করতে হবে রোস্ট করা হয়ে গেছে এটাকে আমি পাউডার বানিয়ে জন্য রেখে দিলাম এবার একটা কাঁচের শিশির মধ্যে এক কাপ সর্ষের তেল নিয়ে নিচ্ছি সর্ষের তেল নেওয়া হয়ে গেলে সে আগে ভাজা মশলা ছয় টেবিল চামচ এর মধ্যে মিশে দিচ্ছি মিশানো হয়ে গেলে তেলটাকে একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে মশলাগুলো তেলের সাথে মিশে যায় মিশে গেলে আমগুলো আস্তে আস্তে এর মধ্যে একটা একটা করে ছেড়ে দিতে হবে এই বয়ামের মধ্যে আমাদেরকে প্রত্যেকটা আম আস্তে আস্তে ছেড়ে দেবেন দেয়া হয়ে গেলে আবার সে আগে ভাজা মশলা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ওপর থেকে দিয়ে ঢাকনাটা আটকে আমি শিশিটাকে একটু ঝাঁকে নিচ্ছি ঝাঁকানো হয়ে গেলে মানে মিশে গেলে আমরা এটাকে রোদে রেখে দিচ্ছি তিন চার দিনের জন্য তিন চার দিন পরে ফিরে আসলাম তেলটা একদম তৈরি গন্ধতেই বুঝে যাবে তেলটা তৈরি হয়ে গেছে আর যত পুরনো হবে গন্ধটা আরো বাড়তে থাকবে তো আপনারাও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলুন আর আমাকে জানাতে বলবেন কেমন হয়েছে আপনাদের রেসিপিটা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন টাটা বাই বাই দেখা হবে